প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। রাতে ঘুমাবার পর মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি কেউ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন চোখ মেলে তাকাই তখন কাউকে দেখতে পাই না। এই জিনিসটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে ঘুরছে। আমি বুঝতে পারছি না কে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। ও হ্যাঁ, আমার পরিচয় তো আপনাদের দেওয়া হলো না। আমি মিষ্টি, মাদ্রাসার ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক। সিরাজগঞ্জে থাকি আমরা। আমার মা নেই। আমি এই পৃথিবীতে আলো দেখার পরপরই আমার মা মারা যান। ফুপি আমাকে লালন পালন করে বড় করেন। আমার বয়স যখন 6 বছর তখন কোনো একটা কারণে আমার ফুপি মারা যায়। তারপর থেকেই বাবা আর আমি একা হয়ে যাই। বাবা মাকে প্রচণ্ড ভালোবাসত বিধায় বাবা দ্বিতীয় বিয়ে করেননি। সারাদিন কাটে আমার ব্যস্ততার মধ্যে দিয়েই। মাদ্রাসা থেকে এসে রান্নাবান্না করি। রান্নাবান্নার কাজ সেরে গোসল করে জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খাবার খাই। খাবার খাওয়ার সময় শুরু হয়ে যায় বাবার প্রশংসা। আমার রান্না ভালো হয়েছে, আমি নাকি খুব ভালো রান্না করি, এটা সেটা। এভাবে কথা বলে খানা শেষ করি আমরা। বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই সব সময় হাসিতে মাতিয়ে রাখে আমাকে। মন খারাপ হলে বাবা এটা ওটা বলে মন ভালো করে দেয়। এইভাবেই আমাদের সংসার চলতে লাগলো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে যাওয়া যাক। আমার বাবারা 3 ভাই। ছোট কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছোট কাকারা নবাবগঞ্জ থাকে। আমিও বাবা নবাবগঞ্জ এসেছি আজকে। কাকার বড় মেয়ের নাম সুমাইয়া, দেখতে মাশাল্লাহ। আপু একজন হাফেজা। তার পড়ালেখা শেষ, তাই কাকা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে আপুর। আপুর কোনো ভাই নেই, আপুরা 2 বোন। ছোট বোনের নাম মারিয়া, আমার বয়সী। এখানে আসার পর থেকে সারাদিন দুষ্টুমিতে কাটে আমার। আপুকে ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব মেয়েরা ও কাকিরা আপুর গায়ে হলুদ লাগিয়ে দিতে লাগলো। হলুদ দেওয়া শেষ করে আপুকে নিয়ে সবাই নিচে যেতে লাগলো। আমিও তাদের সাথে নিচে যেতে লাগলাম। হঠাৎ করে ছাদের বাম পাশের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যায়। আমি নিচে না গিয়ে হেঁটে একটু দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি একটা পুকুরের দিকে। আমার অনেক ভালো লাগছে পুকুর পাড়টা। পুকুরের পানিতে রোদের আলো পড়ে চকচক করছে পানিগুলো। চারিদিক পাখির কিচিকিচি ডাক। গাছপালাগুলিতে পুকুরের পাড়টা আরো সুন্দর দেখাচ্ছে। পুকুরের একপাশে সিঁড়িওয়ালা একটা পাকা ঘাট আছে। বসার জন্য পাকা করানো 2টা বেঞ্চ আছে। আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের ওইখানে এই রকম পুকুর পাড় নেই। আমার মন ছুঁয়ে যাচ্ছে সেখানে যাওয়ার জন্য। আমাকে না আসতে দেখে মারিয়া উপরে এসে দেখলো আমি সেই পুকুরের দিকে তাকিয়ে আছি। মিষ্টি, কি হয়েছে তোর? দেখ কত সুন্দর পুকুর পাড়টা। মুস্কি হেসে হাতের ইশারা দিয়ে পুকুরের দিকে দেখিয়ে বললাম। মারিয়া মিষ্টির হাতের ইশারায় পুকুরের দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। চল চল নিচে যাই, এখানে দাঁড়িয়ে পুকুর পাড় দেখার দরকার নেই। আরে দাঁড়া না, একটু দেখতে দে। মিষ্টি, পুকুর পাড়ের দিকে তাকাস না, তুই নিচে চল আমার সাথে। মিষ্টির হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে এসে মারিয়া ঠাস করে দরজা বন্ধ করে আগের ন্যায় মিষ্টির হাত ধরে
নিচে নিয়ে এলো। মিষ্টি নিচে নেমে হাত ছাড়িয়ে বলল, কি হয়েছে তোর? তুই এভাবে টেনে নিয়ে আসলি কেন? আর তখন কি বললি, পুকুর পাড়ের দিকে তাকাবো না কেন? জিজ্ঞেস দৃষ্টিতে তাকে বলল মিষ্টি। মারিয়া কিছুটা ভয় পেয়ে যায়। চেহারায় ভয় ফুটে উঠেছে মারিয়ার, সেটা মিষ্টি বুঝতে পারছে। কিছু হয়নি, এমনি তাকাতে না করেছিলাম, আমি গেলাম আপুর কাছে, তুইও আয় আমার সাথে। মিষ্টি কিছুটা সন্দেহের চোখে মারিয়ার দিকে তাকালো, অবাক হলো কিছুটা মারিয়ার ব্যবহার দেখে। আমি কাকি আপু মারিয়াদের অনেকবার জিজ্ঞাসা করেছিলাম এই পুকুর পাড়ের কথা, কিন্তু তারা কোনো একটা অজুহাতে পুকুর পাড়ের কথা এড়িয়ে গেছে। আমার ভীষণ রাগ হলো তাদের উপর, বিশেষ করে মারিয়ার, কি এত লুকাচ্ছে আমার কাছ থেকে। আমি একা একাই সিদ্ধান্ত নিলাম আমি সেই পুকুর পাড়ে যাবই, যেই ভাবা সেই কাজ। বিয়ে পড়াবার সময় সবাই অনেক ব্যস্ত ছিল, তাই আমি এই সুযোগে মারিয়াকে বাথরুমের কথা বলে বাসার পিছনের রাস্তা দিয়ে সেই পুকুর পাড়ে যেতে লাগলাম। হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে এসে পড়ি আমি। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য পশ্চিম দিকে ডুবুডুবু অবস্থা। এই দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছিল। ঝিরে ঝিরে বাতাস বইছে চারিদিকে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে না আসলে বুঝতেই পারতাম না আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর। আমি বেঞ্চে বসে চোখ দুটো বন্ধ করে ঝিরিঝিরি বাতাস ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। খুব ভালো লাগছে এখানে এসে। কিছুক্ষণ পর আমার নাকে সুন্দর একটা সুগন্ধ আসতে লাগলো। হঠাৎ করেই পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল সুগন্ধটা। আমি চোখ না মেলেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। খুব ভালো লাগছিল আমার কাছে, কিন্তু আমার কেমন যেন মনে হতে লাগলো আমার দিকে কে যেন তাকিয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় কাজ করছে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমি দেরি না করে দৌড়ে বাসায় চলে এলাম। বাসার ভিতরে এসে বুকের মধ্যে জোরে জোরে ফু দিতে লাগলাম। অন্য রুমে যাবার জন্য পা বাড়াতেই মারিয়ার সামনে পড়ি আমি। আমার দিকে কেমন সন্দেহ চোখে তাকিয়ে আছে। কি 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 হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলি? ইয়ে মানে পটি করতে, তা তুই তো জানিস না, তাই না? আমার তো মনে হচ্ছে না ওটা। না মনে হলে মুড়ি খা, আমি যাই। এটা বলে মারিয়ার কাছ থেকে অন্য রুমে চলে এলাম। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওর আপুর রুমে চলে গেল। আমি বিছানাতে ধূপ করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম কালকেও আমি যাব সেই পুকুর পাড়ে। মাগরিবের আজান হচ্ছিল, আপুকে বিদায় দিয়ে নামাজ পড়ে নিলাম। খাবার খেতে বসার সময় বাবা আমাকে কাপড় গুছিয়ে রাখতে বললে কাল সকালেই নাকি সিরাজগঞ্জে ফিরে যাবে। আমি এই কথাটা শুনে কিছুটা মন খারাপ করলাম, কিন্তু কিছুই করার নেই, রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাবা আমি সিরাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানিক পর আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে রান্নাবান্নার কাজ সারতে সারতে রাত হয়ে গেল। বাবা আমি খাবার খেয়ে ঘুমাতে চলে এলাম। বিছানায় শোবার সাথে সাথেই সারা রাত্রের ঘুম এসে আমার চোখে ভর করল। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মধ্যরাতে মনে হতে লাগলো কেউ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে শুইলাম, তারপরও মনে হতে লাগলো কেউ আছে আমার রুমে যে আমাকে দেখছে। আমি উঠে ডিম লাইট অফ করে রুমের লাইটটা জ্বালালাম, কিন্তু
কাউকে দেখতে পেলাম না। পানি খেয়ে আবারও শুয়ে পড়লাম। এমন করে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আজকেও আমার এরকমটাই মনে হতে লাগলো। আমি আজকে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসে লাইট অন করে চারিদিক ভালো করে দেখতে লাগলাম, কিন্তু না, কেউ নেই রুমে। মনে মনে 101টা গালাগালি করে আবারও শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। নামাজ আদায় করে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আজকে রুটি সেঁকতে গিয়ে আমার ডান হাত অনেকটাই পুড়ে যায়, সেই কারণে বাবা আমাকে অনেক বকা দেয়। বাবা বলে সামনের মাসে কাজের মেয়ে ঠিক করে দিবে, আমাকে আর রান্না করতে হবে না। বকাবকি করে বাবা মাদ্রাসায় চলে যায় আর আমাকে আজকে মাদ্রাসা যেতে নিষেধ করে যায়। আমি ঘরে বসে বসে ঝিমোতে লাগলাম, হাদিসের বই বের করে পড়তে লাগলাম। হুট করে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বাবা এসে আমাকে খানা খাইয়ে দেয়। রাতে হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে বাবা তার রুমে ঘুমাতে যায়, আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আজকেও সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি, একেবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। এই গল্পটির বাকি অংশ থাকছে পরের পার্টে। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।